আজ সকাল থেকে আমি হ্যামেস্টার কম্বার্ট বারবার ওপেন করার চেষ্টা করেছি কিন্তু ওপেন করতে পারিনি আমি ভেরিফাই করার জন্য আরও আর একটা ফোনে ট্রাই করেছি সে ফোনেও ওপেন হয়নি এবং আমার অনেক বন্ধু রয়েছে তাদের কাছে শুনলাম যে তাদেরও একই সমস্যা হচ্ছে কেন হচ্ছে আজই ভিডিওতে জানতে পারবেন আপনারা অনেকেই চিন্তিত আছেন যে হ্যামেস্টার কম্বার্ট তাহলে কি আমাদের সাথে ফ্রড করলো হ্যামেস্টার কম্বার্ট একটা আপডেট দিয়েছে হ্যামেস্টার কম্বার্টের যে সমস্যা সেই সমস্যা নিয়ে তারা একটা আপডেট দিয়েছে এবং আপনারা অনেকেই চিন্তিত আছেন যে হ্যামেস্টার কম্বার্ট ওপেন হচ্ছে না তাহলে আমাদের পুরো সময়টা নষ্ট হয়ে গেল আমাদের সাথে পুরোপুরি স্কাম করে দিল প্রোয়াট করে দিল আপনার অনেকে চিন্তা না এমন ঠিক আছে জাস্ট আপডেটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যামেস্টার কম্বার্টে যে সমস্যাটা ছিল এখানে খেয়াল করুন হে সিইও উই আর অ্যাওয়ার অফ দ্য ইস্যু উইথ দ্য হ্যামেস্টার কম্বার্ট অ্যাপ অ্যান্ড আর ওয়ার্কিং টু রিসলভ ইট অ্যান্ড কুইকলি অ্যাজ পসিবল মানে এই যে অ্যাপে তাদের যে সমস্যাটা হচ্ছে কেউ ওপেন করতে পারছে না খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে আর এই সমস্যাটা আমার মনে হচ্ছে যে কারণে হয়েছে তারা তাদের অ্যাপ্লিকেশানে তারা তাদের যে বট তার মধ্যে কিছু চেঞ্জেস এনেছে মানে ড্রপ তারা খুব তাড়াতাড়ি লঞ্চ করবে এটা একটা পজিটিভ দিক সেই জন্যই হয়তো বা তাদের সার্ভার ক্র্যাশ করে গিয়েছে বা তাদের অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা হয়েছে চেঞ্জেস করার জন্য সেই জন্যই ওপেন হচ্ছে না এত ইউজারের এত ট্রাফিকের চাপ রয়েছে তারা যখন হট করে চেঞ্জেস করেছে সেই চেঞ্জেস করার জন্য এই সমস্যাটা হতে পারে আশা করি বুঝতে পেরেছেন এ নিয়ে প্যানিক হওয়ার কিছুই নেই হ্যামেস্টার কম্বার্ট খুব তাড়াতাড়ি রিসলভ হয়ে যাবে তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন খুব তাড়াতাড়ি আপনারা ভালো নিউজ পেতে যাচ্ছেন চিন্তিত হবেন না একটু পরে পরে চেক করবেন দেখবেন যে ঠিক হয়ে যাবে তো আজ ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন